প্রিয় মুসল্লি ভাইরা, বুঝতেই পারছেন আজকে আমি কোন বিষয়ের উপরে কথা বলব। এটা কোনো হিডিং শিরোনাম দরকার আছে বলে আমি মনে করি না। কাল পরম্পরায়, সময় পরম্পরায়, যুগ পরম্পরায়, মানুষ পরম্পরায় যেগুলো হয়েছিল আজকে বাংলাদেশের বর্তমান পুরা দেশ কিন্তু বারুদের দুর্গের মতো উত্তপ্ত হয়ে গেছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এবং যদি বিস্ফোরণ ঘটে, এই জন্য আলেমরা দায়ী বলেন, কারা দায়ী বিস্ফোরণ ঘটার? এই পথ যারা তৈরি করেছে তারা দায়ী। আমার বলতে সংকোচ দ্বিধা নেই, এই দেশের আলেম ওলামা তারা এক একজন ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে এক একজন আলেম, এক একটা ইসলামের বৃক্ষ, ইসলামের মহিরু। আর এই দেশের আপামর তৌহিদি জনতা তারা ইসলামের বৃক্ষগুলোর শিকড় শিকড় মূল। এই বৃক্ষকে কেউ চাইলেই উপড়ায় ফেলতে পারবে না, নিশ্চিন্ত করতে পারবে না। গত এক সপ্তাহে আমরা অনেক কিছু লক্ষ্য করেছি, যারা এই ষড়যন্ত্রকারী সেই ঘাদানি শাহবাগী নাস্তিক মুরতাদ ব্লগার যারা আলেম ওলামাদের বিরুদ্ধে এই তালিকা তৈরি করেছে, তাদের পিছনে ন্যায়পথ্যে সাবেক কিছু মন্ত্রীও আছে, কি হাসান আল কিনু, রাশেদ খান মেনন, তারপর আরেকজন যে শিক্ষামন্ত্রী ছিল কি নাম, এরা নিজের গ্রামে নিজের এলাকায় মেম্বরই দাঁড়াইলে একজনেরও জামানত থাকবে না। মেম্বর হওয়ার যোগ্যতা যাদের ছিল না, নেই। আমাদের শেখ হাসিনার দয়া অনুকম্পা, এটার স্বীকৃতি হিসাবে তারা মন্ত্রী পর্যন্ত হয়েছে, ঠিক কি না? তাদের মধ্যে এমন লোক আছে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সেনাবাহিনীর ট্র্যাকে এইভাবে নেশেছে, গান করেছে, এমন লোক মন্ত্রী হয়েছে, কিন্তু আজকে তারা সিনে আসে নাই, তারা একটু দূরে পর্দার আড়ালে। আমরা জানি তারা এটার পিছনে দেশীয় যোগানদার, এই দেশের যোগানদার, তারা একা নয়, তাদের পিছনে আন্তর্জাতিক লবি। আজকের ইহুদি চক্র, আজকের মুশরিক চক্র চক্র, খ্রিস্টান চক্র, নাস্তিক চক্র, তারা এদের পিছনে ইন্ধন যুগিয়েছে। এবং তারা মনে করেছিল এইভাবে আলেম ওলামা তাদেরকে যদি দমিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবে। আলেম ওলামা যারা তারা জাতির বিবেক, জাতির বিবেক। আর দেখেন আলেম ওলামারা যেই কথাগুলো বলে আসছে বলছে, এগুলোই হচ্ছে, এগুলোই হবে, এগুলোই বাস্তব। আলেম ওলামারা যেসব কথা বলে নিজের থেকে বলে না, যদিও তারা মুখ দিয়ে বলে, প্রত্যেকটা কথা হয় কোরআনের দৃষ্টিকোণ থেকে, নয় হাদিসের দৃষ্টিকোণ থেকে, অথবা ইসলামের তাহজিব তামদ্দুন, ইসলামের কালচার সিভিলাইজেশন, ইসলামের আদর্শ ঐতিহ্য, এগুলোর দৃষ্টিকোণ থেকে কথা বলে। এখন নাস্তিকদের এগুলো সহ্য হয় না, তারা একটু হিসাবে ভুল করেছে, তারা মনে করেছে এইটা 2012 সাল, 2012 সাল, গত 10 বছর 11 বছরে পদ্মা মেঘনা যমুনা দিয়ে অনেক পানি গড়িয়ে গিয়েছে, অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এনায়েতুল আব্বাসী, দোয়া করি আল্লাহ তাকে তন্দুরুস্তি হায়াতে তৈয়বা দান করুন। দেখেন এক আজহারি তাকে ষড়যন্ত্র করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে,
আরেক সাইদি যাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ক্যাঙ্গারু টার্মিনাল বানিয়ে তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে এইভাবে পচাচ্ছে। এইভাবে অনেক আলেম ওলামা আজকে জেলে, তারা নির্যাতনে নির্যাতনে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আলেম ওলামা এটাকে শেষ করা যাবে না। সাইদির পরে আমরা আজহারিকে দেখেছি, আজহারির পরে এখন আর এই যে নাইতুল্লাহ আব্বাসি, আমাদের এলাকা কিন্তু অপরিচিত নন। দুই কথা আমি তার পরিচয়টা দিচ্ছি। আমাদের এলাকায় একজন জোনপুরি পীর সাহেব আসতেন, হযরত মাওলানা নেসার আহমদ আব্বাসি, মুরব্বীরা দেখছেন, নেসার আহমদ আব্বাসি সাহেব। এখানে ইসলামী পাঠাগার ছিল, ছোট্ট একটা ঘর, এই ঘরে এসে তিনি থাকতেন, এখানে ক্যাম্পিং করতেন। এই এনায়েতুল্লাহ আব্বাসির বাবা হযরত আল্লামা মাওলানা নেসার আহমদ আব্বাসি রাহেমাহুল্লাহ আলাই, একদিকে তিনি আলেম ছিলেন, আরেকদিকে পীর ছিলেন, জৌনপুরি খানদানের একটা জ্বলন্ত প্রদীপ ছিলেন। তিনি মাহফিলে যেতেন রিক্সায়, তখন রাস্তাঘাট এরকম ছিল না, বন্দুক একটা সঙ্গে নিতেন, বন্দুক একটা। হযরত মাওলানা মাহমুদ মোস্তফা আল মাদানী শহীদ রাহমাউল্লাহ আলাইর পরে আরেকজন পীর কামেল আমি দেখেছি, এনায়েতুল্লাহ আব্বাসির আব্বা হযরত আল্লামা মাওলানা নেসার আহমদ আব্বাসি রহমতুল্লাহ আলাই। তো আমি কোনো কোনো মাহফিলে তার সাথে যেতাম, আমার ভাই মাওলানা সানাউল্লাহ সাহেব তিনিও যেতেন। গাজীপুরে একটা মাহফিল ছিল, তখন আমরা দুইজনে একটা রিক্সা নিয়েছি, হুজুর আর তার খাদেম আরেকটা রিক্সা নিয়েছেন। রিক্সায় বসার পরে এইবার হুজুর বলে তার খাদেমকে, আমার বন্দুকটা নিয়ে আসো। আমি হেসে বললাম, হুজুর যাবেন মাহফিলে বন্দুক দিয়ে কী করবেন? হুজুর হেসে বললেন, আসা যাওয়ার পথে রাস্তাঘাটে কিছু পাগলা কুত্তা টুত্তা আসে, পাগলা কুকুর টুকুর আসে, যদি কামলাইতে আসে তাহলে এই কুকুরকে মারা লাগবে, এই জন্য আমি বন্দুক নিয়ে মাহফিলে যাই। আলহামদুলিল্লাহ আমার এলাকাবাসী তার অনেক মেহমানদারি করেছেন এই পাঠাগারে, তার জন্য খাওয়া দাওয়া নাস্তা আমি নিজেও আমার ঘর থেকে এই খাওয়া নাস্তা মাঝে মাঝে এখানে এনে তার খেদমতে পেশ করতাম। হুজুর খুব ভোজন রসিক ছিলেন, যখন এখানে নিজের লোক রান্না করত খাদেম, তখন হুজুর নিজের হাতে টমেটো শসা কাঁচামরিচ ধনিয়া পাতা দেখি যে একটা পেয়ালার মধ্যে হুজুর কেটে 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 নিজে সালাদ বানাইতেন। এনায়েতুল্লাহ আব্বাসির বাবার কথা বলছি, তা আলহামদুলিল্লাহ তার পদধূলি আমাদের এলাকায় আছে, তার দোয়া আমাদের এলাকায় আছে, আমিও তার দোয়ার একজন ফসল, এটা আমি অস্বীকার করতে পারছি না। আমাদের পূর্বপুরুষ আগে যারা আলেম ছিলেন তারা আমাদের চেয়ে অনেক সমজদার ছিলেন, অনেক সাহেব এলেম ছিলেন, অনেক ম্যাচিউর ছিলেন। সময় যত যায় আলেম তত কাঁচা হয়, এলেম তত কমে যায়। আজকের একজন আলেম আর 500 বছরের আগের একজন আলেম, এই দুইজন বোধ হয় একরকম। আজকের এই দেশের সবচেয়ে বড় আলেম তাদেরকে একটা পাল্লায় উঠান, আর 1000 বছর আগের একজন আলেম তার একটা আঙ্গুল এক পাল্লায় উঠান, কোনটার ওজন বেশি হবে? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে বাংলাদেশে শুধু এনায়েতুল্লাহ আব্বাসী নন, নেট জগতের সাথে যাদের যোগাযোগ আছে তারা এটা স্বীকার করতে বাধ্য হবেন, কত কোরআনের পাখি আল্লাহ তৈরি করে দিয়েছেন, কত আলেম ওলামা ইসলামের মুজাহিদ আল্লাহ পাক এই জমিনে তৈরি করে দিয়েছেন। ইসলামের পক্ষে এইভাবে কথা বলার মতো আলেম দুনিয়ার অন্য কোনো মুসলমান দেশে নাই, বাংলাদেশে সবচেয়ে বেশি। এখন ইহুদিবাদীদের
মুশরিকদের এটা সহ্য হয় না, নাস্তিক ব্লগার তাদের এটা সহ্য হয় না। আর এরা সেই মানুষ যারা 91 নির্বাচনের আগে কুকুরের মুখে দাড়ি লাগিয়েছিল, কুকুরের মাথায় টুপি দিয়েছিল, দিয়ে পোস্টারে পাশে লিখেছে তুই রাজা কার, তুই কুত্তা। এটা আপনারা কেউ কেউ কোথায় দেখেন নাই, কুকুরের মাথায় টুপি দিয়েছিল। এই সেই গাদানি কমিটি, তারা জামাতকে নির্মূল করেছে প্রথম, যে জামাতের নামও যেন না থাকে। আর বাংলাদেশে আলেম ওলামার ইস্যু যখন আসলো গত এক সপ্তাহে, আপনারা দেখেন জামাত একমাত্র ইসলামিক রাজনৈতিক দল, প্রত্যেকটা বিভাগীয় শহরে তারা প্রথম মিছিল করেছে কি, এরপরে প্রত্যেকটা জেলা শহরে তারা মিছিল করেছে। সাংবাদিকেরা বলে এত বড় মিছিল আমরা জীবনে কোনোদিন দেখিনি, এক একটা মিছিলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত এটা দেখা যায় না, এত বড় বড় মিছিল জামাত করেছে। আমাকে গত পরশু একজন রানিং এসপি, এসপি সঙ্গত কারণে আমি নাম বলছি না, তিনি ফোন করে বললেন হুজুর জামাতের এই যে বিশাল বিশাল বড় বড় মিছিল, সেদিন ঢাকা দক্ষিণের মিছিল ছিল, ঢাকা দক্ষিণ, এত মানুষ কোত্থেকে আসলো? আমি বললাম স্যার কোত্থেকে আসলো এটা বোধহয় বুঝতে পারেন নাই, এইমাত্র একটু মাথা দেখা গেছে, এখনো পুরো বডি এই মিছিলের দেখা যায়নি। হুজুর তবে একটা কথা, জামাত যখন মিছিল বের করে, শিবির যখন মিছিল বের করে, তখন আমাদের পুলিশের, আমাদের ছেলেদের মাথাও গরম হয় না, কোনো রিস্কও থাকে না, ঠান্ডা মাথায় তারা ডিউটি করে। কারণ তারা সবাই বিশ্বাস করে এরা ভাঙচুর করবে না, এরা গাড়িতে আগুন দেবে না, এরা ব্যাংকে ঢিলা মারবে না, এরা পুলিশের উপরে আক্রমণ করবে না। এই যে গত এক সপ্তাহে জামাত এতগুলো মিছিল করলো, জেলা পর্যায় থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, মানে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জেলা প্রপারে, এখানে কোনো বাড়াবাড়ি, কোনো রকমের অগ্নিসংযোগ, কোনো মারামারি কিছু হয়েছে? আজকে বৈতুল মোকাররম কেন্দ্রিক ঢাকাতে মিছিল হওয়ার সম্ভাবনা আছে, অন্য অন্য ইসলামী দল তারা প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। সেই ইসলামী দলের ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, জামাত কিভাবে মিছিল করেছে আপনারা দেখেন। আর এই নাস্তিক ব্লগাররা চায় আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা তারা মাঠে নেমে যখন এইভাবে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে আসবে, তখন তাদের সাথে সরকারের, সরকারি দলের একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষটা তারা চায় যে আলেমরা মাঠে নামুক, টুপিওয়ালা দাড়িওয়ালা এরা মাঠে নামুক, যখন সংঘর্ষ হবে তখন আমরা পুরো দুনিয়াকে দেখাবো যে দেখো বাংলাদেশ মৌলবাদীতে ভরে গেছে, জঙ্গিবাদীতে ভরে গেছে, বাংলাদেশ এখন আর বাংলাদেশ নাই, বাংলাদেশ আজকে এই এই এইভাবে তারা দেশকে কলঙ্কিত করবে। এরপর এই ধরনের অরাজকতা যদি শুরু হয়, সরকারের একটা দায়িত্ব আছে, সেই সরকার ইসলামী সরকার হোক, গণতান্ত্রিক হোক, নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, সবসময় সরকারের একটা দায়িত্ব আছে, সরকারি সম্পত্তি, সরকারি সম্পদ এগুলো রক্ষা করা আছে না নাই? এই জন্যই পুলিশ মাঠে, এই যে মিছিল টিছিল থাকলে, অনেক মিছিলে জনতার চেয়ে পুলিশের সংখ্যা বেশি, কারণ যদি কিছু হয়, যদি কিছু তো জামাত গত এক সপ্তাহে ইতিহাসের সবচেয়ে বড় বড় মিছিলগুলো করেছে, যদি কিছু হয় নাই, যদি কিছু হয় নাই। এখন আমার আলেম ভাইদের কাছে, প্রত্যেকটা ইসলামী সংগঠনের কাছে আমার অনুরোধ, আপনারা মিছিল কিভাবে করবেন গত এক সপ্তাহের মিছিলগুলো আপনারা দেখেন, সরকারের সাথে সংঘাতে যাওয়া যাবে না, সরকার যে সরকারই হোক সেই সরকারের আনুগত্য আমাদের করতে হবে নাকি? সরকার যদি খারাপ কিছু করে, বলে, ইসলামের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, তখন এটার প্রতিবাদ করার ক্ষমতা, অধিকার আপনাদের আছে, আমাদের আছে, তখন দেখা যাবে। 1991-তে বর্তমান ক্ষমতাসীন
আওয়ামী লীগ তারা তাদের নির্বাচনী ইশতেহারে অনেকগুলো কথা, তার মধ্যে প্রথম কথা ছিল বাংলাদেশে কোরআন বিরোধী কোনো আইন হবে না। এটা আপনারা শুনছেন তো? বাংলাদেশ মদিনা সনদ, নবীজির মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে, এই কথাটাও তাদের নির্বাচনী ইশতেহারে আছে। এখন এই দেশের আলেম ওলামা মদিনা সনদ কে তৈরি করেছিলেন? নবীজি, নবীজি নিজে। এখন বাংলাদেশ মদিনা সনদের মতো চলতে গেলে এই আলেমরা কিন্তু নবীর উত্তরাধিকার, এই আলেমরা কিন্তু নবীর ওয়ারিস। সুতরাং কোনো কম বেশ ইসলামের ব্যাপারে কোনো বাড়াবাড়ি কোনো কিছু হলে আলেমদের এটা ফরজ, দায়িত্ব, তারা এটার প্রতিবাদ করবে, তারা এটার বিরুদ্ধে মুখ খুলবে, নাকি? আর শাহকে তো আনিল হককে শয়তান ও নাখরাস, হক কথা যে আলেম বলে না সে বোবা শয়তান, সে বোবা শয়তান। সুতরাং আলেমরা হক কথা বলে, বলবে, বলেছে, এটাই স্বাভাবিক। যে আলেমদের এই হক কথাগুলোতে আমাদের অঞ্চলে একটা বাংলা প্রবাদ আছে, গরম বাতে বিলাই বাজার, আরেকটা জানি এটার সাথে কি আছে, উচিত কথা আহম্মক বাজার, গরম বাতে বিলাই বাজার। এখন আলেমদের এই গরম ভাতে নাস্তিক ব্লগার শাহবাগি ওরা বেজার হয়ে গেছে, বেজার হয়ে তারা আলেমদের বিরুদ্ধে 2200 পৃষ্ঠারও বেশি একটা একবার সোনাবানের পুঁথি, সোনাবানের পুঁথি এটা তৈরি করেছে। লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি 50,000 একটু আগে কলি লাখে লাখে, এখন গনে টনে দেখেছে 50,000, কোথায় 50,000 আর কোথায়? তাদের এই প্রতিবেদন তারা যেই নামেই দেখ। এদের মধ্যে একজন আছে সাবেক বিচারপতি, এ কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কাছেও ছিল না, ছিল লন্ডনে, পরে বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধার সনদ একটা জোগাড় করেছে, জোগাড় করা বুঝেন, তার লন্ডনে বাড়ি আছে, তার বিলাতে বাড়ি আছে, অনেক বাড়ি আছে। এরপরে তার সাথে যে প্রসিকিউটর এক মহিলা ডক্টর তুরিন আফরোজ, নামগুলা এই জাতি আগে জানতো না, কিন্তু এই কারণে আজকে জাতির সামনে আল্লাহ তাদেরকে উলঙ্গ দিগম্বর করে দিয়েছেন। ইবতেদা ইশকাহায় রোতা হায় ক্যা, আগে আগে দেখিয়ে হোতা হায় ক্যা, খেলাই মাত্র শুরু, খেলাই মাত্র শুরু, খেলবা? আমরা রাজি আছি, আমাদের সব আলেম 116 জন না আরো আছে সবাইকে জেলে নিলে এই দেশে ইসলামের জাগরণ থেমে যাবে, ইসলামের কথা থামবে না, আরো বাড়বে, আরো বাড়বে। আল্লাহ মুতিম নূরিহি আল্লাহ কারেহাল কাফেরুন, আল্লাহ কারেহাল মুশরিকুন। এর আগের আয়াত অংশ ইউরিদুনা লিয়াতফাউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, এই নাস্তিক ব্লগার এরা চায় ফু দিয়ে ইসলামের এই বাতি নিভিয়ে ফেলবে, ফু দিয়ে। আল্লাহ মুতিম নূরিহি, আমি আল্লাহ এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। এই বাতি যারা ফু দিতে আসবে তাদের মুখ জ্বলে যাবে, তাদের দেহ জ্বলে যাবে, এমন বিস্ফোরণ হবে তারা ছিন্ন ভিন্ন একাকার মেশাকার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তারা কামে না হইলেও নামে মুসলমান। আর হেদায়েত যদি তাদের নসিবে না থাকে, আমরা জানি না কিন্তু তুমি জানো, তাহলে ফেরাউনের যেই পরিণতি, নমরুদ সাদ্দাদের যেই পরিণতি, আবু জাহেল আবু লাহাব তাদের জন্য যেই পরিণতি, তুমি আসমান থেকে ফয়সালার হিসেবে তুমি নাজিল করেছো, সেই পরিণতি এদের জন্য তুমি এনে দিও। এটা আমি অভিশাপ দিচ্ছি না, নবী তিনি তো অভিশাপ দেননি, কিন্তু ফেরাউনের পরিণতি ভালো হয়েছে, নমরুদের, সাদ্দাদের, আবু জাহেলের, আবু লাহাবের, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারা মাথা তুলেছে, হাদাম মারনাহা তাদমিরা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলো ফাদাম মারনাহা
এমন জোরে আসার দিয়েছি তাদের পুরা মাথা পুরা দেহ চূর্ণ বিচূর্ণ ধুনিত বিধুনিত একাকার মেশাকার হয়ে গেছে। আষাঢ়ে চড়ে তাদেরকে আমি আল্লাহ হালুয়া বানিয়ে ফেলছি, হালুয়া হালুয়া। এখন আল্লাহ সেই মুগুর আগে ছিল এখন নাই, থাকলো আল্লাহর আগের মতো শক্তি নাই, এখন আমার আল্লাহ লাঠি বট দিয়ে আঁটে, আমার আল্লাহ বুড়া হয়ে টায়ার্ড হয়ে গেছে, রিটায়ার করার চিন্তা করতেছেন নাকি? আল্লাহ আগে যেমন ছিলেন, হুয়া লাভবাল অল আখেরো অল জাহেরো অল বাতেন অহুয়া আল্লাহ করলে সাইন। আচ্ছা একটা কথা আমি জিজ্ঞেস করি, আলেম হইলেও তো মানুষ, নবী ছাড়া নিষ্পাপ কোনো মানুষ নাই, যত বড় আলেম হোক ভুল ত্রুটি আছে থাকবে, ঠিক কি না বলেন? তবে আলেমের পাশার মধ্যে ছিদ্র একটা দুইটা, একটা দুইটা। আর এই জাহেল ব্লগার নাস্তিক এদের পাশার মধ্যে ওই যে চাল ধুয়ে একটা পাত্র আছে, কি নাম? জাঞ্জির, জাঞ্জির, জাঞ্জিরের পাশার মধ্যে ছিদ্র কয়টা? কয়টা? এপট কলস দ্য বেটল বটল ব্ল্যাক, একটা চুলার পাতিলে বলে বোতল তুমি কালা কেন, চালনি বলে সুস তোর মার্গে কেন সেদা, চালনি সুশিরে কয় তোর মার্গে সেদাইটা দেখলে আমার গাও জ্বলি যায়, চালনি সেদা কয়টা? তাহলে নাস্তিক ব্লগার সাহাবাগি এটা তো সারা গায়ে সেদা, কোন আলেম নির্ভুল এটা বলার উপায় নাই, উপায় নাই। যেহেতু নবী ছাড়া ভুলের ঊর্ধ্বে কোনো মানুষও নাই, কোনো আলেমও নাই, ভুল ত্রুটি কথায় কাজে হতেই পারে, এটাই স্বাভাবিক। তবে আলেমরা তোমাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উপরে আসে। একজন আলেম দেখান, গত প্রায় এক যুগে বাংলাদেশ থেকে 12 লক্ষ কোটি টাকা, 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, আলেম কয়জন থাকলে কোন? এখন এই টাকা যারা পাচার করেছে বিভিন্ন সময়ের ক্ষমতাশীল মন্ত্রী মিনিস্টার আছে নাকি? বিভিন্ন সময় হালুয়া জিন্দাবাদ সুবিধাবাদ যেখানে আমি আসি, এই ধরনের একদল তোষামোদী একদল লোক আছে। আপনারা জানেন ইউনিপে টু ইউ হলমার্কস এই ধরনের বিভিন্ন ভূমিফোড় বিভিন্ন নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আর 2 সপ্তাহ আগে ভারতে ধরা পড়ছে পি কে হালদার, পি কে নিজেকে মানুষ, নিজেকে মানুষ বুঝেন তো, মন্ত্রীকে তল্পি বা মন্ত্রীও তারিফ করে টোরে ওই দলের কাছে আসিল, থেকে সে বাংলাদেশ থেকে মাত্র 10,000 কোটি টাকা, মাত্র 10,000 কোটি টাকা শুধু ইন্ডিয়াতে নিছে, পশ্চিমবঙ্গে কলকাতাতে, তারপরে হায়দ্রাবাদ জুনাগড়ে তার কত বাড়ি কত দোকান কত কিছু আছে, সে ভারতে ধরা পড়ছে। বাংলাদেশ সরকার যখন বলছে বাংলাদেশের টাকা নিয়ে পালায় গেছে, এইভাবে দেখা যায় একজন মন্ত্রী 5 বছর মন্ত্রিত্ব করেছে, 5 বছর, নাম বলছি না, ভালো একটা দপ্তর এটার মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীর এক ছেলে লন্ডনে লেখাপড়া করে, সেই মন্ত্রী 5 বছর মন্ত্রিত্ব করে বিলাতে লন্ডনে বার্মিংহামে মানচেস্টারে তার 20টার বেশি বড় বড় বাড়ি, তার 1 ডজনের বেশি বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর। ছেলে যেটা সেখানে আসে সে কোনো চাকরি করে না, সে লেখাপড়া করে, তো সেই মন্ত্রী সাহেব দুনিয়া থেকে চলে গেছে, নাই আমি নাম বলি নাই, সুতরাং শেখায়ত হয় না। ছেলে ওখানে লেখাপড়া করে, এখনো করে, 5 বছর মন্ত্রী থেকে লন্ডনের মতো শহরে একটা বাড়ি করতে 5 কোটি টাকা লাগে, একটা স্থাপত্য নির্মাণ করতে কত কোটি টাকা লাগে, তাহলে বোঝা গেছে 5 বছরে পুরা বাংলাদেশ সে নিয়ে গেছে। আর
11 12 লক্ষ কোটি টাকা 11 12 লক্ষ কোটি টাকা গত 10 12 বছরে যারা বিদেশে পাচার করেছে এর মধ্যে আলেম কয়জন বলা লাগবে আর এরা 2022 পৃষ্ঠার যে প্রতিবেদন এটার মধ্যে দিছে আলেমরা ওয়াজ করে করে টাকা বিদেশে এটা আপনারা শুনছেন তো বিদেশে টাকা পাচার এখন যখন বলা হলো কয় আলেমে কোন আলেমে পাচার করেছে দেখাও এখন সবার মুখে কুলুপ কি তারা এই পর্যন্ত দেখাইতে এরপরে আসেন যে একজন বিচারপতি সে হইলো এটার প্রধান এই যে আলেমদের বিরুদ্ধে তালিকা করার যেই বিচারপতি অবসর গ্রহণ করার পরে সাত মাস পরে সাত মাস অবসর গ্রহণ করার সাত মাস পরে সাইদি সাহেবের আজীবন কারাদণ্ড এটা রায় লিখেছে অবসর গ্রহণ করার সাত মাস পরে রায় লিখছে এবার আপনারা বিচার করেন এ তো রিটায়ার করে অবসর গ্রহণ করে চলে গেছে সাত মাস পরে রায় লিখলো কেমনে এটা আইনি না বেআইনি আইনি না বেআইনি সে আবার বিচারক নেটে আপনারা বোধহয় দেখেছেন চেহারাটা দেখলে ইস কি চেহারা মনে হয় যেন একবারে পানির যে যোগ তার চাইতে আরো বিদ্ঘুটে আরো কিম্বুত কি মাকা পাপের চেহারা এটা বোঝা যায় সে হলো এটার প্রধান আর দুই নম্বরে এক মহিলা নাম আপনারা জানেন সেই মহিলা আবার মানবতা বিরোধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর সে বনানীর একজন লোক বিশাল ব্যবসায়ী তার বিরুদ্ধে কেস একটা নিজে তৈরি করে এটা ফাইল করেছে করার পরে এখন সেই লোকেরে ফোন করে হ্যাঁ যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে ভদ্র মহিলার কথা বলছি আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আপনি একাত্তরে এই করেছেন সেই করেছেন এই করেছেন গণহত্যা করেছেন আগুন লাগাইছেন সংখ্যালঘু হত্যা করেছেন এগুলা করে টরে এখন তো আপনার আর বাঁচার কোনো পথ নাই এরপর মহিলা কয় ঠিক আছে আমি আপনার এইটারে কোনো রকম আপনাকে সারাই দেবো আপনার কোনো অসুবিধা হবে না আমাকে 25 কোটি টাকা দেওয়া লাগবে মাত্র 25 কোটি মাত্র ভদ্রলোক তারও বাড়ি বনানি মহিলার বাড়িও বনানি এখন ভদ্রলোক বলে এখন আমি কি করতে পারি হোয়াট ক্যান আই ডু নাও তখন মহিলা বলেছে আমি বোরকা পরে আপনার বাসায় আসবো ওই 25 কোটি টাকা এটা লওয়ার জন্যে সরকারের কাছে যখন এটা ফাঁস হয়ে গেল সরকার তখন এই মহিলাকে ধাক্কা দিয়ে ওই দায়িত্ব থেকে বের করে দিয়েছে এখন ওই মহিলা দুবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা দুবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা এরপরে তার বাসায় বাপের বাসা এই বাসায় মা আছে তার ছোট ভাই আছে এখন ওই যখন রাত বিরাতে এক কাস্টমার যায় আরেক কাস্টমার ঢুকে এক কাস্টমার যায় আরেক কাস্টমার ঢুকে সারা রাত এইভাবে মানুষ আসে আর যায় মনে হয় যেন পাকা কাঁঠাল এবার শিয়ালেরা লাইন দিছে শিয়ালেরা খাওয়ার জন্য লাইন দিছে এটা ছোট ভাইয়ের চোখে বাজলো মায়ের চোখে বাজলো যারা ডানে বামে ভাড়াটিয়া ছিল ভাড়াটিয়ারা মায়ের কাছে নালিশ করলো আপনার মেয়ের রুমে এইভাবে রাত বিরাতে অনেক অপরিচিত মানুষ আসে মা কয়েকবার মেয়েকে বলছে পোড়ার মুখী তোর জন্য আমরা বদনাম হচ্ছি এই হচ্ছি মাকে র্যাবের ধমক পুলিশের ধমক এগুলো দিয়ে টিয়া আমি যেটা করছি আমি করব মা তুমি যদি বেশি কথা কও তোমাকে এই বাড়ি থেকে মাকে না তুই তো আমার মেয়ে এইভাবে মানুষ তোর কাছে আসে এরা কারা অচিনা মানুষ অপরিচিত মানুষ তাহলে বোঝা যায় সে দোকানদার এমন এক দোকান দিয়েছে তার এই ফিজিক্যাল বডির এমন এক দোকান দিয়েছে যেই দোকান ডিপার্টমেন্টাল স্টোর সব কাস্টমারের জন্য খোলা মাও প্রতিবাদ করেছে ভাইও প্রতিবাদ করেছে এখন ভাইকেও বের করে দিয়েছে মাকেও বাড়ি থেকে আপনারা নেটে মায়ের কোনো কথা শুনছেন শুনছেন ভাইয়ের শুনছেন
আমি কারো শিকায়ত করি না, আপনাদের সামনে কথাগুলো মনে করাই দিচ্ছি। তাইলে যেই বিচারপতি আর যেই প্রসিকিউটর দুজনের শানে নজুল এই, দুজনের শানে নজুল এই, আর যেই লোকটা আসল নাটের গুরু, বড় বড় মোষ আছে, ক্লিন শেভ, কাদের সিদ্দিকীর নাম জানেন তো? বঙ্গবীর কাদের সিদ্দিকী, একাধিকবার বলেছেন শাহরিয়ার কবির। এ শাহরিয়ার কবির না মুরগি কবির, যেই পাকিস্তান সেনারা এই দেশের জনগণকে হত্যা করেছে, এই শাহরিয়ার কবির পাকিস্তান সেনাবাহিনীকে দেশি মুরগি সাপ্লাই করেছে, কাদের সিদ্দিকী বলেছে, আমার কথা না। তাহলে বুঝা গেল যে তিনজনে মিলে এই কাজটা করেছে, আর হাসান আলোক ইনুরা এদেরকে দিয়ে করাইছে নাকি? দেখা যায় সব আল্লাহ রহমতে বাংলাদেশে এক নম্বর চরিত্রবান মানুষ, আর আলে মোলামা তারা চরিত্রহীন, তারা দেশের টাকা কমই মাদ্রাসাগুলো যারা চালায়, আল্লাহ পাকের শুকর, কত লক্ষ লক্ষ 20 লাখের উপরে ছাত্র কমই মাদ্রাসায়, 20 লাখের বেশি, তারা কত এতিম, কত দরিদ্র, কত সর্বহারা গরিব দুঃখের ছেলে, তাদেরকে সেখানে ভর্তি করে খাওয়ার ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, কিতাবের ব্যবস্থা করে, কাপড় চোপড়ের ব্যবস্থা করে, সব দায়িত্ব তারা পালন করে, আর তাদেরকে এই টাকা যোগান দেয় কারা? এই দেশের একদল সম্পদশালী মুসলমানরা, বিদেশের কিছু অনুদানকারী তারাও তাদেরকে সহযোগিতা করে, কমই মাদ্রাসা কমই অঙ্গনে। এখন এগুলা দেখে নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে যে এত টাকা এটা কোত্থেকে আসে। রায়পুরা বড় মেয়া সাহেবের নাম শুনছেন তো? যখন রায়পুর বড় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এটা তিনি বানাইলেন, আর তার যুগে এটা বিশাল দোতলা বিল্ডিং হলো, একটা রাজকীয় প্যালেস বিল্ডিংটা এখনো আছে, উপরে আরেকটা তালা বেড়েছে, শত শত বছর আগের বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে। আর এই যুগের একটা বিল্ডিং আমাদের এই মাদ্রাসার উত্তরের ভিটা 1994 করা হয়েছে, 94, সেটা এখন ভেঙে পড়ে ঠেক ঠুক দিয়ে কোনো রকম, যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি আছে। আর আমি টিনের ঘর একটা করেছি, হেডার বয়স আজকে 43 বছর, টিনের ঘর, আমার এই ঘরেটা পুরো দুনিয়াতে চলে গেছে, কিন্তু হুজুরে সারা জীবন ওয়াজ করলো, একটা ঘর করতে পারলো না, ভাই পাগল হইলে অত, আমার কাছে উদ্বৃত্ত টাকা থাকলে আমি আগে থাকার জন্য একটা ঘর বানাইতাম, একটা রুম অন্তত করতাম, যেই গাড়িতে আমি মা ফেলে যাই আসা যাওয়া করি, এই গাড়িটার ছবিও কিন্তু ওই যে মা ফেলে গেলে ওরা ছবি তোলে, এরা এইটাও পুরো পৃথিবী কয় হুজুরের কি পুরান গাড়ি, একটা ভাঙ্গা, সপ্তাহে 3 বার ডাক্তারখানায় নেওয়া লাগে, গত সপ্তাহে একজনে 10 লাখ টাকা পাঠাইছে, গত সপ্তাহে 7 দিন আগে আরেকজন জেদ্দা থেকে আরো 10 লাখ টাকা পাঠাইছে, হুজুর আপনি একটা ভালো গাড়ি কিনেন। তাইলে আমি তো টাকা পাচার করে টরে এখন গাড়ি চালাইতেও পারি না, কিনতেও পারি না, কত মানুষ আমাকে ঘর বিল্ডিং করে দেওয়ার জন্য কত মানুষ প্রস্তাব দিয়েছে এই পর্যন্ত, কত মানুষ, আমি বলছি না জীবন তো প্রায় শেষ, আর যে টিনের ঘরে থাকি এটা কিন্তু আমি নিজের পয়সা দিয়া করি নাই, এলাকার আপনারা জানেন তো, জানেন তো, ওই যে আল্লাহ শফিউদ্দিন দেওয়ান আমাদের মাদ্রাসা মসজিদের জন্য, বিশেষ করে মাদ্রাসার জন্য যার অবদান কোনোদিন ভোলা যাবে না, 1974 থেকে 1984 আমাদের দেশে কোনো বড় ব্যবসায়ী ছিল না, আমাদের এই দেশে কোনো প্রবাসী বিদেশি প্রবাসী ছিল না, এই যে 10টা বছর এই মাদ্রাসাটা চললো সব দেওয়ান সাহেবের টাকা, সব দেওয়ান সাহেবের টাকা। এইভাবে যুগে যুগে আল্লাহর কিছু বান্দা, রামগঞ্জ মহিলা মাদ্রাসা 26 বছর পরে এমপি হয়েছে, 26 বছর পরে, এই 26 বছর রামগঞ্জ মহিলা মাদ্রাসা আমি চালাইছি, আমি নিজে কিছু দিছি, অধিকাংশ টাকা দেওয়ান ভাই দিয়েছে, আলী সামনে আসে, একদিন আমি ব্যাংকের থেকে বাইরেছি, দেওয়ান সাহেব টাকা পাঠাইছে যে মহিলা মাদ্রাসার বেতনটা দিয়ে দেন, এই আমি টাকা পাঠাইলাম, আমি অ্যাকাউন্টে থেকে টাকা উঠাইয়া বাইরে দেখি যে আলী আনে, আমি কি আলী কী খবর,
কি আলি মনে আছে? বলে যে আমি রামগঞ্জে এই কাজে আসছি, আমি এক কাজে আসছি। কষালেন কাকা আমরা এত্তরে যাই, আমাকে চলো আগে একটু মহিলা মাদ্রাসা যাই, মহিলা মাদ্রাসা। সেখানে গিয়ে সুপার সাহেবকে ডাইকা সামনে এনে বললাম যে নেন আপনার এই গত মাসের শিক্ষক বেতন যেটা দিতে পারেন নাই এই যে টাকা, হ্যাঁ এটা দিয়ে বেতন দিয়ে দেন। এবং এই টাকাটা কোনো জাকাতের পয়সা না, কোনো ফিটার পয়সা না, একজন ব্যবসায়ীর ব্যবসার রোজগারের পয়সা। তাইলে পয়সা দেওয়ার মতো মানুষ এখনো আছে? আমাকে দোতলা তিনতলা বিল্ডিং করে দেওয়ার মানুষ এখনো আছে? কিন্তু আমি তাদেরকে জবাব দেই যে পরের জায়গা পরের জমি, ঘর বাড়াইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, জীবন তো চলেই গেল। যদি আমি বিল্ডিং করতাম, আর আমার সে ছোট সাইজের আলেম যারা তাদের ঢাকায় বাড়ি আছে কি, আমি এমন বাডুয়ার বাডুয়া, হ্যাঁ এখন ঢাকায় গেলে আমার আরেকজনের বাসায় থাকা লাগে, এরকম কিছু আমার জীবনে নাই। এখন অধিকাংশ আলেম কিন্তু এরকম, এখন এরা টাকা পাচার করেছে, কিন্তু এই পর্যন্ত টাকা পাচার, এই পর্যন্ত ক্যাসিনো, এই পর্যন্ত জুয়া, এই পর্যন্ত যত রকমের পাচার পাচার, যত রকমের নেশা দুর্নীতিবাজ আর মাদক ব্যবসায়ী যত তালিকা এই পর্যন্ত হয়েছে, সবগুলোর মধ্যে ওরা ওরা, আর এখন অপরাধী আলেমরা। তবে এটা করে তাদের ভালো হয়েছে, আলেমদের জন্য ভালো হয়েছে, আমি পড়ছি আলহামদুলিল্লাহ, আপনারাও পড়েন। তোমাদের লাগা আগুনে আল্লাহ তোমাদেরকে আগে জ্বালাবে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আলেম ওলামা তাদেরকে নিশ্চিহ্ন করা কোনো যুগে যায়নি, কোনো যুগে নিশ্চিহ্ন করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ মুতিম্মু নূরিহি আল্লাহ কারেহাল কাফেরুন। ওরা একটা টোকা দিছে, টোকা, ওরা মনে করেছে এই দেশে আলেমদের কোনো শিকড় নাই। ভাই 91-96 আমি নির্বাচন করছিলাম, তখন আমি টেকনাফ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, সেখান থেকে আমার দল আমাকে এনে দুড়ুম করি, দুড়ুম কারামগঞ্জ লক্ষ্মীপুর একে আপনার নির্বাচন করা লাগবে, বলা নাই কওয়া নাই, উঠছে মৃত্যুর বিয়া, উঠছে মৃত্যুর বিয়া, এখন আমার সংগঠনের নির্দেশ পালন করতেই হবে। হ্যাঁ তো আমি নির্বাচন করেছি, অল্প অল্পের জন্য আমি হেরে গেছি, অল্পের জন্য ফখর না আল্লাহ শুকর, দুড়ুম করে আইসি। কোনোদিন পাবলিক আমার কোনো ফেজ ছিল না, কোনো কাজ ছিল না, কোনো ফিল্ড ওয়ার ছিল না, কিন্তু অল্পের জন্য হেরে গেছি দুইবারের নির্বাচনে, অল্পের জন্যে। তাইলে বুঝা যায় শিকড় কি, শিকড় আসে। আলেমরা এই দেশে ভেসে আসে নাই, আলেমরা এই দেশের সন্তান, এই দেশের মাটি। বর্তমান বিশ্ব পরিস্থিতি খুব খারাপ, গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবাল অর্থনীতি, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি, এগুলো সম্পর্কে আপনারা যদি চিন্তা করেন, পুরো পৃথিবীতে একটা ধস নেমে গেছে, পুরো পৃথিবীতে। আর এই যুদ্ধ যদি আরো কয়েক মাস চলে, কয়েক বছরও চলতে পারে, কয়েক বছরও চলতে পারে, বাংলাদেশ গমান্ত ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে, গম গম ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে, এখন এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধে লিপ্ত। এখন অনেক দেশে বাংলাদেশ গমের জন্যে উকি মেরেছে, ওরা বলে যে আমাদের যা আছে এগুলো দিলে, আমরা তো ওই রাশিয়া ইউক্রেন সবচেয়ে বেশি গম হয় সেখান থেকে আনতাম, এখন তো সেখান থেকে আনতে পারি না, যেগুলো আছে আমরা কোনো রকম খাইয়া বাসি, ভাই তোমাদেরকে দেওয়ার সুযোগ নাই। চাষা আগে প্রাণ বাসা, চাষা আগে প্রাণ বাসা, জ্বালানি তেল গ্যাস বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরে সবচেয়ে বেশি গ্যাস কিন্তু ইউক্রেন এবং রাশিয়া, ইউক্রেন এবং রাশিয়ায়। এখন দুনিয়া সেখান থেকে গ্যাসও পাচ্ছে না, গমও পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, পুরো দুনিয়াতে একটা শ্রীলঙ্কার অবস্থা জানেন তো, আল্লাহর রহমতে বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। তারপরেও
একবার 100 ভাগ হবে না বলে নাকে তেল দিয়ে গুঞ্জাইলে চলবে না। বড় বড় কথা সবসময় বলাও ঠিক না, ঠিক কিনা বলেন? আমাদেরকে এখন খুব হিসাবি হইতে হবে। আর এই ব্লগার নাস্তিক শাহবাগী এরা চায় বাংলাদেশে এইভাবে আলেমদেরকে একটা খোঁচা দিয়ে যদি মাঠে নামায় দেওয়া যায় সরকার বাধা দেবে? এটাই স্বাভাবিক, সরকার বাধা দেবে না? সপ্তাহ জামাতের মিছিল না, আজ থেকে এক বছর আগে হেফাজত মিছিলে নামছিল। কোনো কোনো রেল স্টেশন এখনো ব্রাহ্মণবাড়িয়া, কোনো কোনো জিনিস এখনো ঠিক করা যায় না, এমনভাবে ম্যাসাকার হয়েছে। তা আমি আলেম ওলামা ইসলামী দল তাদের কাছে অনুরোধ করব, মিছিল যদি করা লাগে আপনারা করবেন, কোনো ভাঙচুর, কোনো অগ্নিসংযোগ, কোনো জাতীয় সম্পত্তি, দেশীয় সম্পত্তি, এগুলো আমাদের কাছেও আমানত, এগুলোর মালিক সরকার নয় আমরা, এগুলোর মালিক আমাদের দেশ। খবরদার, এই ব্লগার নাস্তিকেরা চায় আপনারা আবার আগুন লাগান, আপনারা আবার সংঘর্ষে যান, আপনারা গাড়ি পড়ান, তাইলে ওরা দেখাইবে এই দেখো মৌলবিগ কাম, এই দেখো মৌলবিগ কাম, এটা বলবে না? এটা কিন্তু তাদের পরিকল্পনার দুই নম্বর অংশ। আলেমদেরকে সন্ত্রাসী, আলেমদেরকে চরমপন্থী, আলেমদের কলঙ্কিত করার জন্যে তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে। এর আগে শাহবাগ আপনারা দেখেছেন, শাহবাগ ইস নাস্তিক ব্লগারদের কি আস্ফালন সেখানে। আবার ভারত থেকে শাহবাগে তারা চিল্লায় 24 ঘন্টা, ভারত থেকে টাকা আসে, সেটা দিয়ে তাদের জন্যে ওই লেট্রিন, খাওয়া, এই প্যাকেট ফুড, এগুলোর ব্যবস্থা করা হয়েছিল 2013-তে। হেফাজতের এক প্রাণ বন্যায় শাহবাগ ভেসে গেছে খড়কুটার মতো, একমাত্র হেফাজতের এক গুতায়। আর এইবার যেটা করেছে আলহামদুলিল্লাহ, সব ইসলামী দল কিন্তু এক সুরে কথা বলতেছে। এত বছর আমরা ঐক্যের কথা বলেছি, আপনারা এখন, আপনারা এখন, আপনারা এখন পারি নাই। চরমোনাই হুজুর কাল যে কথা কইছে, চরমোনাই পীর সাহেব কেবলা, যে আমাদের এখন এক হওয়া ছাড়া, গত জুমা আপনাদেরকে আমি আমার জোরালো কথা বলতে পারি নাই, খেয়াল আছে তো গত জুমায় কি বলেছি? সেই চরমোনাই পীর সাহেব হুজুর পর্যন্ত বলেছেন, এখন আমরা সব মসলকের জামাত, হেফাজত, নিজাম, যে কোনো ফরিকের ওলামা আমরা সব, আলহামদুলিল্লাহ। তোমরা ভীমরুলের চাকে ঢিল মেরেছ, ভীমরুলের চাকে ঢিল মেরেছ, এই ভীমরুল তোমাদেরকে নিশ্চিহ্ন করে ছাড়বে ইনশাআল্লাহ। তোমরা আলেমদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ আমার আল্লাহ আগেও ছিলেন এখনো আছেন। ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করে আমি আল্লাহর উপরে ফরজ, আমি আল্লাহর উপরে ফরজ। মুমিনরা যখন দিনের পথে এগিয়ে যাবে আমি আল্লাহর রহমতের হাত বাড়িয়ে দেব, ফেরেশতা দিয়ে সাহায্য করব, করে নাই বোধহয়। তাইলে আলেমদের পক্ষে আল্লাহ আছে, আলেমদের পক্ষে আল্লাহ আছে, আর আল্লাহ যাদের পক্ষে আছে তারা বোধহয় দুর্বল। আর জাহেলদের বিরুদ্ধে আল্লাহ আছে, ব্লগার নাস্তিক গাদানি এদের বিরুদ্ধে আল্লাহ আছে। আর আল্লাহ যাদের বিরুদ্ধে আছে তারা যত রকমের দৌড়াদৌড়ি করুক, লাফালাফি করুক, কুল নবী বলে দিন, লা ইয়াস্তাবিয়াল খাবিসা আত-তাইয়্যিব, ব্লগার নাস্তিক মুরতাদ এরা আর আলেম ওলামা এরা এক হইতে পারে না। আল্লাহ আজাবাকা কাসরাতুল খবিস, খবিসের সংখ্যা সব যুগে বেশি আছিল, খবিসের সংখ্যা সব যুগে বেশি আছিল, কিন্তু কোন যুগে খবিসরা টিকতে? কোরআনের কথা, এই দুইটা কোনোদিন এক হতে পারে না। ফেরাউনের কি না ছিল, সেনাবাহিনী বলেন, ক্ষমতা বলেন, প্রভাব প্রতাপ বলেন, অর্থবিত্ত বলেন, সামরিক শক্তি বলেন, সব কিছুই তো ছিল। মুসা নবীর কি আছিল? লাডি একটা, লাডি একটা,
আর কিচ্ছু আসিল না। চূড়ান্ত সংঘাত যখন হয়েছে, ফেরাউনটি কেসে না মুসা, ফেরাউনটি কেসে না মুসা। আচ্ছা মক্কাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি আসিল? কিছুই ছিল না। যত অর্থবিত্ত, যত সম্পদ, যত শক্তি, সব কাফের মুসলিমদের ছিল। মুসলমান আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। তারা ইসলাম গ্রহণ করেছে, বাতিলরা তাদেরকে মারে। বেলালের শরীরে চামড়া ছিল না, এত মায়ের বেড়েছে। খাব্বা বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে চামড়া ছিল না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে চামড়া ছিল না। অনেক সাহাবীর শরীরে অনেক জায়গায় গোশত ছিল না, বড় বড় ছিদ্র হয়ে গেছিল। ওই যে আগুনে পড়াইছে, পাথর চাপা দিছে, নাতিরা যখন ওই সাহাবিরা বুড়া হয়ে গেছে, তখন তাদের এই গর্তের ভিতরে আঙ্গুল দিয়া, কয় দাদু তোমার এখানে গর্ত কেন? দাদু হাসে আর কয়, আল্লাহ দ্বীনের গর্ত, আল্লাহ দ্বীনের গর্ত, আল্লাহ দ্বীন কবুল করেছিলাম, তোমার দাদুকে এইভাবে আগুনে জ্বালানো হয়েছিল। কিন্তু তাদের একজন কি ইসলাম থেকে ফেরানো গেছে? বলেন গেছে? যায়নি। মায়ের কত খাওয়া যায়? প্রথম পর্যায়ে 14 জন, কোনো কোনো বর্ণনে একটু কম বেশ আছে, 14 জন। তারা মক্কাতে আর কত মায়ের খাবে? এই জর্জরিত শরীর নিয়ে নবীর অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমরা তো আর বাঁচি না, কি করব। রসুল বললেন, তোমরা লোহিত সাগরের পশ্চিম পাড়ে, সাগর পার হয়ে পশ্চিম পাড়ে চলে যাও। আমি জানতে পেরেছি সেখানে একজন খ্রিস্টান বাদশাহ আছে, তার নাম নাজ্জাশী, তার নাম নাজ্জাশী। এখন জীবন বাঁচানোর তাকিদে তোমরা সেই দেশে চলে যাও, হয়তোবা নাজ্জাশী তোমাদেরকে এই শরীরের অবস্থা দেখলে রাজনৈতিক আশ্রয় দিতেও পারে। তারা গেলেন। এখন মক্কাতে এইটা একদিনেই প্রচার হয়ে গেল যে জাফরের নেতৃত্বে হুজুরের শাস্ত্র ভাই জাফর ইবনে আবু তালেব, তার নেতৃত্বে 14 জন যুবক মুসলমান, তারা রাতের বেলায় কেউ যেন না জানে, তারা লোহিত সাগরের পশ্চিম পাড়ে আবিশ নিয়ে চলে গেছে। আবু জেলেকা খাইছে খাইছে, মোটে মক্কার আগুন নিভাইতে পারি না। এখন এই মাইর খাওয়া মুসলমানরা যদি ওই আফ্রিকা মহাদেশে আবিসিনিয়া হাফসা সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় পায়, মোহাম্মদের কর্মী এমন কর্মী এগুলালে কামড়াইলে ভাঙে না, গিললে অজমায় না, কামড়াইলে ভাঙে না। কথাটা বুঝেছেন তো? এত কিছু করা গেল, মরে গেল, কিন্তু ইসলাম ছাড়লো না। এই যুগে ইসলাম কায়েমের যারা কর্মী তাদেরকে বোধহয় এইভাবে মারা হয় না, এইভাবে নির্যাতন করা হয় না বোধ হয়। কত পঙ্গু, কত আতুর, কারো হাত কেটেছে, পাও কেটেছে, কারো শরীরে হ্যাঁ শুধু দগদগে ক্ষতের চিহ্ন। এখন আমরা আবার আবিসিনিয়া দেখে আসি, এরা গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলেন, বাদশাহ হুজুরে এই আমাদের অবস্থা। এখন আপনি গডের দিকে তাকিয়ে, খ্রিস্টান বাদশাহ গডের দিকে তাকিয়ে, বাইবেলের ফয়সলা অনুযায়ী আমাদেরকে যদি একটু জায়গা দেন। বাচ্চা তাদের দিকে তাকাইলেন, কারো হাত কেটে ফেলেছে, কান কেটে নিয়ে গেছে, কারো শরীরে এখান দিয়ে গোস্ত নাই, এখান দিয়ে চামড়া নাই, শুধু ব্যান্ডেজ, শুধু রক্ত আর পুজ বেয়ে বেয়ে পড়ে। খ্রিস্টান হলেও মানুষ কয়, তোমাদের এই অবস্থা কেন? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, জাফর হুজুরের চাচাতো ভাই, হযরত আলীর ছোট ভাই, হযরত আলীর ছোট ভাই, তিনি দাঁড়ায় বলেন, বাদশাহ হুজুর, আমরা মরা জন্তু খাইতাম, আমরা সাপ খেতাম, ইসলাম আসার আগে আমরা মদ খেতাম, ইসলাম আসার আগে আমরা জেনা করতাম, ব্যভিচার করতাম, মূর্তি পূজা করতাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, মরা জন্তু খাওয়া যাবে না, তারপরে জুয়া খেলা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, এটা করা যাবে না, আমরা ইসলাম গ্রহণ করেছি। এখন ইসলাম গ্রহণ করার কারণে আমাদের এই অবস্থা।
জাফর বক্তৃতা শেষ করেছেন, এমন সময় আমর ইবনে আস মক্কার পলিটিশিয়ান দি গ্রেট, তখনকার মক্কায় চারজন বড় বড় রাজনীতিবিদ ছিলেন, চারজন, একজন হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন জিয়াদ মাবিয়ার বিমাতা ভাই, আরেকজন আমর ইবনে আস যার কথা বললাম, আরেকজন হযরত মুগিরা ইবনে শোবা। এই চারজন ছিলেন মক্কার বড় বড় রাজনীতিবিদের অন্যতম, ঝানু পলিটিশিয়ান। এখন আমর ইবনে আসকে কুরাইশ নেতারা ডেকে বলল, আমর তুমি যাও, তুমি তো পলিটিক্স জানো, যেহেতু বাদশার সাথে কথা বলতে হবে, কোনো আনাড়ি মানুষ পাঠাইলে সে প্রোটোকল রক্ষা করে, দুর্দণ্ড প্রতাপশালী নাজ্জাশী, হ্যাঁ কেসরা নাজ্জাশী, তার সাথে ফেস করতে পারবে না, তার প্রশ্নের জবাব দিতে পারবে না, আমরা তোমাকে সিলেক্ট করেছি, তুমি যাও। আমর বলেন, কি দরকারে যাবো? কারণ যেই মুসলমানগুলো মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া গেছে, আমরা চিঠি একটা লিখে দিলাম, সব নেতায় দস্তখত করলাম, বাদশাকে এই চিঠিটা দিয়ে এই মুসলমানগুলোকে ফিরেই নিয়ে আসো। আমর বলে, ফিরে আনতে যাব কেন, গেছে ভালো হয়েছে, এগুলো দেশের জঞ্জাল। তখন আবু জেহেল বলে, আমার তুমি জানো না, ঢেকি স্বর্গে গেলেও দান দানে, ঢেকি স্বর্গে গেলেও বাড়া বান্ধে, মোহাম্মদেরকে যে ইসলাম শিখিয়েছে আর দাই আল্লাহ শিখিয়েছে, ইসলামের পক্ষে মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে আনা, এটা হলো প্রত্যেক মুসলমানের দায়িত্ব, কাজ বাল্লে গু আননি আলাও আয়া। এখন এরা যদি আবিসিনিয়ার বাদশাহ এদেরকে রাজনৈতিক আশ্রয় দেয়, তারা এখানে চুপে 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 ইসলামের দাওয়াতি কাজ করবে, তাওহিদ রিসালাত আখেরাতের দাওয়াত দেবে। এখন আবিসিনিয়ার লোক আস্তে আস্তে ওদের দলে আসবে, ওদের দলবাড়ি হবে, মক্কা সামলাইতে পারি না, আর এখন এই মুসলমানরা ওখানে জায়গা পেলে, তাইলে মোহাম্মদের ইসলামী আন্দোলন মক্কার জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, তখন এটার মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না, তুমি গিয়ে ফিরে আনো। আমর ইবনে আস যখন বলল, মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু চরমপন্থী, মক্কার কিছু দুষ্ট মানুষ, মক্কার কিছু স্বাধীনতা দেশের সংহতির শত্রু, বাদশাহ হুজুর আমরা খবর পেয়েছি মক্কার আম পাবলিকের মাইর খেয়ে তারা আপনার দেশের রাজনৈতিক আশ্রয় এটার জন্য এসেছে, বাদশাহ হুজুর এই নেন, আমাদের নেতারা চিঠি দিছে, আবু জেহেলের দস্তখত আছে, ওতবা ওলিদ রবিয়া মাগিরা সব নেতার দস্তখত আছে, এই খারাপ মানুষগুলোকে আমার কাছে ফেরত দেন, আমি মক্কায় নিয়ে যাই। নাজ্জাশী তো রাজত্ব করে, ছোট মন নিয়ে বড় কাজ করা যায় না, বড়দের শাসন করতে হলে বড় মন লাগে, পুঁঠি মাছের মন নিয়া আপনি বড়দের শাসন করবেন? সুতরাং একজন শাসকের কথাবার্তা আচার আচরণ এটা এমন হওয়া দরকার যে এর মধ্যে ব্রডনেস আছে, বিশালতা আছে, পুঁঠি মাছের মতো কথা বলবে আর বস্তির লোকের মতো কথা বলবে, এটা কি সেখানে খাটে, এটা কি হয়? এই জন্য আমরকে পাঠাইছে মক্কার পলিটিশিয়ান দি গ্রেট। বাদশাহ বলে, এই লোকগুলো এত খারাপ এত খারাপ এত খারাপ, দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, হ্যাঁ দেব দেবীর শত্রু, তোমাদের নেতাদের শত্রু, দেশের চলে আসছে ভালো হয়েছে, এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? নাজ্জাশী এই প্রশ্নটা করেছে। আমর জবাব দিলেন, বাদশাহ হুজুর খাইছে আমাদেরকে, খাইছে নষ্ট করেছে আমাদেরকে করেছে, আপনার দেশটা নষ্ট করুক, এটা আমরা চাই না, মায়ের চেয়ে মাসিক দরদ, মায়ের চেয়ে, দেখেন কি চিকন কথা। নাজ্জাশী বাদশাহ বললেন, ঠিক আছে আজকে আমার তুমিও থাকো, কালকে সকালে যখন দরবার বসবে তখন আমি মুসলমানদেরকেও ডাকবো তোমাকেও ডাকবো, সামনাসামনি কিছু, আর মক্কার আবু জেহেল ওতবা ওলিদ মুগিরা রবিয়া সাহেবা এরা কিন্তু ওই যে আবিসিনিয়ার আহাবার রোহবান, আহাবার রোহবান, আহাবার হইল ওই ধর্মীয় গির্জার পাদ্রি, এটার বহু বচন, হেব্রন, হেব্রনের বহু বচন, রোহবান রাহেবনের বহু বচন, ধর্মীয় নেতা পাদ্রি, বড় বড় পণ্ডিত,
তাদের জন্য সোনা দানা মণি মুক্তা হীরা জহরত বড় বড় থলিয়ার মধ্যে ভরে উপরে নাম লিখছে, এইটা অমুক হুজুরের, এইটা অমুক হুজুরের, এইটা অমুক হুজুরের। এই সোনা দানা হুজুরদের জন্য নাজ্জাশীর দরবারের খ্রিস্টান হুজুর ধর্মীয় নেতা, আমি কি বুঝাতে পেরেছি? এরপরে বলছে যে আমার আমাদের আমর যখন বাদশার কাছে বলবে যে বাদশাহ হুজুর লোকগুলোকে ফিরিয়ে দেন, তখন আমাদের এই দিলাম, আমাদের এই দিলাম, আমাদের এই দিলাম, হালুয়া রুটি এই যুগে প্যাকেট দেয়, শেক দেয় নাকি দেয় না? দেয়। আপনাদের এই দিলাম, তখন আমার যখন লোকগুলোকে ফিরাই নিতে বলবে, তখন তোমরা ধর্মীয় নেতারা আমাদের এই হালুয়া রুটি এগুলা খাইয়া খেবা, বাদশাহ হুজুর এই সন্তান এই দেশে রাখার দরকার নাই, বাদশাহ হুজুর এদেরকে তাড়াতাড়ি ফিরাই দেন। তাইলে এদেরকে সরকারি মৌলবী বানাইছে, সরকারি মৌলবী বুঝেন, হালুয়া খোর মৌলবী, হালুয়া খোর মৌলবী সেই যুগে ছিল, এই যুগে তো নাই। এই যুগে হালুয়া খোর মৌলবী যতগুলো আছে এই 116 জন আলেমের মধ্যে একজনও নাই, সব হালুয়া খোর কিন্তু ওই হালুয়ার কাছে আছে, হালুয়ার চারুকিনার দিয়ে ঘরে আছে না নাই? আরে সেই বৈতুল মুকাররমও নাই, সেই খতিবও নাই। উদিসি এখানে বোমা বিস্ফোরণ করেছে, দেশের 500 জায়গার বেশি একদিনে জেএমবি যখন বোমা নিক্ষেপ করলো 2005-এ, কি আমি কি ঠিক বলেছি? আমি যদি ভুল না বলে থাকি, 2005-এ যখন এইভাবে বোমা বিস্ফোরিত করলো, সরকার বেকায়দায় পড়ে গেল। কিরে একদিনে এতগুলো জায়গায় একই সময়ে, কিন্তু একই সময়ে যখন বোমা বিস্ফোরণ হলো সরকার বেদিশা হয়ে গেল। বৈতুল মুকাররমের খতিব মরহুম ওবায়দুল হক জালালাবাদী রহমতুল্লাহ আলাই, আহারে বৈতুল মুকাররম আছে কিন্তু সেই খতিব নাই। রাহাগেই রসমে আজান রুহে মেলালি না রাহি, ফলসফা রাহাগে আহায় তালকিনে গজালি না রাহি। হ্যাঁ, আজানের রসম রেওয়াজ রয়ে গেছে কিন্তু বেলালের প্রাণ আজানের ভিতরে এখন আর নাই, ঠিক কিনা বলেন? বৈতুল মুকাররমের খতিব, তিনি বৈতুল মুকাররমে জাতীয়ভাবে ঘোষণা করেছেন আগামী জুমাবার টেকনা থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো বাংলাদেশে যত ইমাম যত খতিব তাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, তোমরা জঙ্গিবাদের বিরুদ্ধে খুতবা দাও, ওয়াজ করো। পরের জুমায় পুরা বাংলাদেশ সব খতিব মুখ দিয়ে যখন এই কথা বললেন, পুরা বাংলাদেশ আলহামদুলিল্লাহ পটপরিচুত্তন হয়ে গেল, আলেমরা জঙ্গি। আচ্ছা ভাই, গুলশানের হোলি আর্টিজান এখানে যারা বোমা মেরেছে এখানে মৌলবি কয়জন? আলিয়া মাদ্রাসার ছাত্র কয়জন? কওমি মাদ্রাসার ছাত্র কয়জন? সরমনের পীরের মুরিদ কয়জন? হেফাজতের কয়জন? এরা সব ইংলিশ মিডিয়ামের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজনও আলেম না। তাইলে হোলি আর্টিজানে তারা এটা করলো, উদ্দেশিতে যারা করলো এরা সব, কারণ একজন আলেমরে সহজে কিন্তু বুঝায় ওরা ওদের দলে নিতে পারে না, কিন্তু এই যে ইউনিভার্সিটি ছাত্র ইংলিশ মিডিয়ামের এরা জঙ্গিরা সুপে সুপে আস্তে আস্তে স্যালাইন দিতে 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 ওদের দলে নিতে পারে, কিন্তু আলেমদেরকে নিতে? সন্ত্রাস উগ্রতা ইসলামে হারাম, সন্ত্রাস উগ্রতা জঙ্গিবাদ ইসলামে হারাম। প্রিয় ভাইয়েরা, এরপরে আসেন ওই যে সোলাকিয়া, নাম সোয়া লাখিয়া, সোয়া এখন সোলাকিয়া, প্রথম যে ঈদগাটা যেই বছর করা হয়েছে সেই বছর 16 লক্ষ মানুষ সেখানে ঈদের নামাজ পড়েছে, 16 লাখ, আর এখন পড়তে পারে 4 লাখ, 4 লাখ একই জমাতে। সেখানে যারা বোমা বিস্ফোরণ করেছে একজনও মাদ্রাসার ছাত্র নয়, তারা কেউ পশ্চিমবঙ্গে কোনখানে না কি লেখাপড়া করেছে, তাদের কোনো সংগঠন নাই, তাদের কোনো জমিনের উপরে কিছু নাই, সুপে সুপে গোপনে গোপনে, ঠিক কিনা বলেন? কিন্তু বৈতুল মুকাররমে যারা মিছিল করে, গত এক সপ্তাহে যারা মহানগরীতে মিছিল করেছে, বিভাগীয় শহরে মিছিল করেছে, প্রত্যেকটা জেলা শহরে মিছিল করেছে, এরা বোধহয় সন্ত্রাসী, এরা জমিনের উপরে আছে। আমরা এই দেখো, এই এই
কিন্তু সন্ত্রাসীরা কোনোদিন এইভাবে প্রকাশ্যে আসে না, দেখা যায় না। এরা ঘরের ইন্দুর, ভিতরে ভিতরে লুকিয়ে থেকে। সন্ত্রাস ইসলামে হারাম। বৈতুল মুকারমের খতিব যখন খুতবা দিলেন আগামী জুমায় সন্ত্রাসের বিরুদ্ধে কথা হবে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদ থেকে যখন এইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে ওয়াজ করা হলো, দেশের পট পরিবর্তন হয়ে গেল। আবার এই ব্লগার নাস্তিক শাহবাগি এরা বলেছে কওমি মাদ্রাসাগুলো নাকি ক্যান্টনমেন্ট হয়ে গেছে। ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টে কি থাকে? অস্ত্রশস্ত্র। কতগুলা মাদ্রাসায় তল্লাশি করা হয়েছে, কয়েকটা মাদ্রাসায় পাওয়া গেছে কয়েক ডজন লাঠি। লাঠি লাঠিটা আমারও একটা আছে, আমার গাড়িতেও একটা থাকে লাঠি, নবীর সুন্নত হিসাবে। আর আপনারা জানেন আজকের আন্তর্জাতিক আইনে আপনি উড়োজাহাজে এখন ভ্রমণ করবেন, একটা কেসিও আপনি নিতে পারবেন না, একটা ব্লেডও আপনি সঙ্গে নিতে পারবেন না, একটা নেল কাটারও সঙ্গে নিতে পারবেন না, কিন্তু লাঠি, এটাকে কোনো দেশের কোনো আইন বাধা দেয় না। যেটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল, এটা ইসলামের নবীর সুন্নত, ইসলামের নবীর সুন্নত। প্রিয় দিনী ভাইয়েরা, সুতরাং আজকে ঢাকায় যদি আমাদের কোনো ভাই, আমাদের সহযোগী, সহমর্মী, কোনো ইসলামী দল, ইসলামী সংগঠন আপনারা ঢাকায় যদি আজকে মিছিল করেন, হবে কি না আমি জানি না, তাদের সম্ভাবনা আছে। কোনো ভাঙচুর, কোনো উগ্রতা, কোনো ইটপাটেল, কোনো অগ্নিসংযোগ। আমাকে এক এসপি ফোন করে বলেছে, হুজুর জামাত শিবির যত বড় মিছিল করুক আমাদের কোনো টেনশন থাকে না, কারণ আমরা সবাই জানি এরা কোনো আগুন লাগাবে না, এরা ভাঙচুর করবে না। গত এক সপ্তাহে সারা দেশে এত মিছিল হয়েছে, কোনোখানে কোনো নেগেটিভ কিছু হয় নাই। আর আমরা মিছিলের নামে নামলেই যদি ধর পুলিশ ধর মার, প্রথমে পুলিশেরে মারা শুরু করে, এবার পুলিশে আর তারা মারামারি করে, এটা সুযোগ নিয়ে গাড়িতে আগুন লাগায়, ব্যাংকে আগুন লাগায়, ঠিক কিনা বলেন? আর এই নাস্তিকরা চায় যে বাংলাদেশে এরকম একটা অস্থির অবস্থা, এটা সৃষ্টি করতে পারলে বিড়ালে বিড়ালে কামড়া কামড়ি লাগাই দেব, বাঁদর এসে কিচ্ছাইটা বোধ হয় জানেন না। বিড়ালে বিড়ালে যখন কামড়া কামড়ি লাগবে, পাশ থেকে বাঁদর এসে, সেই সুযোগ কি আমরা দেব? আমরা দিতে পারি? তাহলে বোঝা গেল এদের এই সেতুপত্র যেই নামে হোক যেই কারণে হোক, এরা চায় দেশে একটা অস্থিরতা সৃষ্টি করতে, দেশে একটা মারামারি সৃষ্টি করতে, যাতে করে শ্রীলঙ্কার মতো একটা অবস্থা এই দেশে তৈরি হয়। আলহামদুলিল্লাহ এটা হবে না, এটা হবে না ইনশাআল্লাহ। আমরা শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে অনেক উপরে আসি, অনেক উপরে আসি। একটা জিনিসের অভাব আছে, সঠিক গণতন্ত্র। দিনের ভোটটা যেন রাত না হয়, দিনের ভোটটা যেন রাত না হয়। রাজা যাবে, রাজা আসবে, দেশের জায়গায় দেশ থাকবে, ঠিক কিনা বলেন? আজকে একটু কথাবার্তা, তর্ক বিতর্ক এগুলো নিয়েই কিন্তু, এগুলো নিয়েই কিন্তু আমেরিকা যে কতগুলো ব্যাপারে বাউন্ড দিয়েছে, দুনিয়ার প্রত্যেকটা দেশ চায় বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এটা আপনারা চাননি? চাননি? জনগণ যাদেরকে পছন্দ করবে তারাই তো দেশ চালাবে, এটাই তো স্বাভাবিক। আমি এখন সরকারে আছি, কালকে আমি বিরোধী দলে চলে যাব। তবে বিরোধী দলও কিন্তু সরকারের একটা সম্পূরক শক্তি, সরকার ভুল করবে এরা ধরাই দেবে, সরকার ভুল করবে এরা, কিন্তু আমাদের সরকারি দল এরকম, যা পারো একলা খাও, একলা দাও, দলের লোকেরে খাওয়াও, কি সব দল কেন্দ্রিক। এখন বাইরের থেকে কেউ যদি কোনো কথা কয় তাহলেই দেশদ্রোহী। এই সেই অর্ধ পৃথিবীর বাদশাহ অমর মিম্বারে উঠেছেন, খুতবা শুরু করেছেন, একটা যুবক মসজিদে নববীর মাঝখানে স্পিরিং এর মতো দাঁড়ায় গেল, কেফিয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন থামেন, আপনার খুতবা শুনবো না, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, অ্যাটেনশন প্লিজ, আপনার বিরুদ্ধে আগে অভিযোগের জবাব দেন পরে খুতবা দিয়েন। আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করে দাঁড়িয়ে গেলেন, আসামির মতো। কি অভিযোগ? ইয়ামান থেকে যেই দিবা চাদর এসেছে, ইয়ামান থেকে বৈতুল মালে,
মদিনার প্রত্যেক নাগরিক একটা করে চাদর পাইছে, একটা করে। আমাদের অনেকে ওই চাদর দিয়ে জামা বানিয়েছে, চাদরটা কেটে ওই চাদর দিয়ে রিলিফের চাদর, এটা এবার পর্যন্ত সরকারি রিলিফের। আমাদের সবার জামা হাঁটুর উপরে, এসে বড় আর হয় না। আপনার জামা দেখি যে একবারে নেশপো শাক। আপনি ক্ষমতা আতে ভাইয়া চাদর কয়খান নিছেন? আপনার জামা লম্বা হয়েছে কেন? আগে এটার জবাব দেন। আল্লাহু আকবার! আরে মিম্বারে দাঁড়িয়ে আসামির কাঠ গড়ায়, এই যুগে এলে এই যুগের কোনো শাসকের বিরুদ্ধে কেউ যদি এরকম কথা কইতো, ক্যাডার রে ক্যাডার, ধর রে ধর, ক্যাডার রে ক্যাডার, ধর রে, এরকম বোধ হয় হইতো না? জোরে কর আল্লাহু আকবার! অর্ধেক পৃথিবীর বাদশাহ। তিনি বললেন, ভাই প্রত্যেক নাগরিকে একটা করে চাদর পেয়েছে, আমিও একটাই পেয়েছি, একটাই নিয়েছি। আমার বড় ছেলে আবদুল্লাহ, যাকে আমরা ইবনে ওমর নামে চিনি, আবদুল্লাহ ইবনে, সেও তো একটা চাদর পেয়েছে। আমরা বাপ বেটা মদিনার অমুক গলিতে দর্জির দোকানে গেছি, দুজনে দুইটা জামা বানাবো। হযরত ওমর একটু টল ফিগার ছিলেন, হাজার মানুষের মধ্যে দাঁড়াইলেও সবাই বুক পর্যন্ত হইতো। হ্যাঁ, তখন মাপ দেওয়ার পরে দর্জি বলে যে নেশপো শাক, রাসুলের জামা যেরকম ছিল এরকম দুইজনের একজনেরও হয় না, দোনোটা হাঁটুর উপরে। সেলে আবদুল্লাহ বলে, আব্বা আমি এইবার বানাবো না, আমার চাদরটা আপনাকে দিলাম, আপনি এইটা আর এইটা আপনারটা মিলিয়ে একটা নেশপো শাক টাকনুর গিরের উপরে জামা বানান। ছেলেটা আমার দিছে দুইটা জোড়া দিয়ে, আমার জামা বড় হয়েছে, আমি দুইটা নেই নাই। ইস, আরেক যুবক দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, ছেলেটা যে আপনার দিছে দুইটা বানাইছে, এটার প্রমাণ কি দেখছেন কারবার? তখন আমিরুল মোমিনিন বললেন, মদিনার অমুক গলিতে আজ থেকে তিন দিন আগে আমি যখন জামা বানাইতে গেছি, আমার ছেলেও গেছে, সেখানে আরও দুই তিনজন কাস্টমার আসিল দর্জির দোকানে, ছেলে যে আমার তারটা দিছে, আমি যে জামা বানাই নাই, কথাবার্তা বাপ বেটা বলেছি, দর্জি নিজেও সাক্ষী আছে, ওই কাস্টমারও আছে, আমার এখন নাম মনে নাই, আমি যে অমুক দোকানে গিয়ে জামার মাপ দিছি, আমার ছেলে মাপ দিছে, ছেলেরটা আমারই দিছে দুইটা দিয়ে জামা বানাইতে অর্ডার দিছি, এখন দুইজন খাড়াইছে, এই দুইজন কি আমিরুল মোমিনিন? আমরাই তো সেদিন দর্জির দোকানে আসিলাম, আপনার ছেলে যে তারটা আমাদের দিছে দুইটা দিয়ে একটা বানাইছেন, আমরা এটা সাক্ষী দিচ্ছি। এইবার যুবক কয়, আমিরুল মোমিনিন এইবার আপনি খুতবা দেন, এই যুগে কোনো শাসকের বিরুদ্ধে এরকম কথা কইলে পল্লা 1000 মাইল স্পিডে আকাশের দিকে যাবে, 1000 মাইল স্পিডে, ঠিক কিনা বলেন? এইটার নাম ইসলাম। এক বুড়ির ঘরে বাতি জ্বলে রাত 2:30, ওমর খাদেম আসলামকে নিয়ে কয়, এই ঘরে বাতি জ্বলে কেন? গোলামানের কান্দা শুনে যায় ওমর গিয়ে, এখন দুয়ারের কাছে দাঁড়াইলেন, বাচ্চারা কান্দে, মা চুলার মধ্যে আগুন জ্বালায়, এই তো মা, এই তো বাবা, এই তো ওই তো রান্না হচ্ছে, রান্না হচ্ছে, অনেকক্ষণ দাঁড়াইছিল, খালি দাঁড়ে রান্না হয় না। এইবার ওমর সিগন্যাল দিলেন, কে আসো ঘরে দরজা খোলো, বাচ্চাদের মা দরজা খুলে দিল, মা তুমি কি করো, বাচ্চারা কেন কাঁদে? কাজ দুই দিন ওরা কিছু খায় নাই, ওদের পেটে কিছু যায় নাই, এখন আমি ওদেরকে ঘুম পাড়াইতে পারি না, পেটের ক্ষুধার তাড়ায় ওরা ঘুম যায় না, চুলার মধ্যে পাতিল জ্বালিয়ে শুধু পানি দিয়ে আমি ওদেরকে প্রবদ দিচ্ছি, এই রাঁধতেছি রাঁধতেছি, এখান দিয়ে আমি অপেক্ষা করতেছি ওদের ঘুম হয়ে যাক। বুড়িমা তোমার যে এই অবস্থা, দুই দিন খানা নাই, তুমি ওমরকে জানাও নাই? বুড়িকে আমি জানাবো কেন? আমার জানানোর দায়িত্ব যে দূর, ওমর নিজে এসে জেনে নেওয়ার দায়িত্ব তার চেয়ে 100 গুণ বেশি, আমি অভাবে আছি, এটা আমি জানাবো কেন? যে শাসক সে জেনে নেবে। ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেল, গমা তুমি একটু অপেক্ষা করো আমি আবার আসতেছি। বৈতুল মালে গিয়ে স্টেট ব্যাংকের গভর্নর আসলাম, আসলাম তাকে বলে, একটা ময়দার বস্তা নামাও, একটা চিনির বস্তা নামাও, একটা ঘিয়ের বস্তা নামাও, একটা পনিরের বস্তা নামাও, বস্তা নামাইছে ওমর এইভাবে বসছে। তখন বৈতুল মালটা মসজিদে নববীর একটা অংশে ছিল, আসলামকে বলে, তোমরা দুজনে ধরে একটা একটা বস্তা আমার পিঠে উঠাও, বস্তা তো চারটা বস্তা হয়েছে, একটা একটা আমার পিঠে উঠাও।
বৈতুল মালের খাদেম বলেন, আমিরুল মোমিনিন কোথায় নেওয়া লাগবে বলেন, নেওয়ার জন্যই তো আমরা আসি, আমরা এখনই পৌঁছাই দিচ্ছি। ওমর খান দেয়ার কয়, আমার দায়িত্বের অবহেলার কারণে এই গরিব দুঃখিনী মা দুই দিন বাচ্চা নিয়ে কষ্ট করেছে, উপাস ছিল। কুল্লুকুম রাই না কুল্লুকুম মাসুল না রাইয়াতিহি, নবী আমাকে যে শিক্ষা দিয়েছেন, আমি আমার দায়িত্ব, আমার সরকারের লোকজন দায়িত্ব ঠিকভাবে পালন করে নাই, যার জন্য সে বাচ্চা নিয়ে উপাস ছিল। তোমরা বস্তা নিয়ে সেখানে দেবে, কিন্তু হাসরের দিন আমার গুনার বস্তা তোমরা একজনেও কাঁধে নেবে না, আমার গুনার বস্তা আমার পিঠে দাও, নিজে পিঠে করে ওদেরকে দেয় নাই, বুড়ির ঘরের দুয়ারে নিয়ে এগুলো পৌঁছাই দিয়ে নিজে অপেক্ষা করেছে, বুড়ি রুটি বানিয়েছে, ওই সঙ্গী যিনি বহন করে নিয়েছেন তিনি সহযোগিতা করেছেন, খাওয়াইয়া টাওয়াইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া তারপরে তিনি ফিরে আসলেন, তিনিও ফিরে আসলেন মসজিদের নববীতেও ফজরে আজান হলো, তিনি ঘুম গেলেন কখন? তাহলে মদিনা সনদের যে রাষ্ট্র চালাইতে হলে এরকমই চলবে? কেউ টাকা বিদেশে পাচার করতে পারবে বোধ হয়? ঘুষ খেয়ে বসে যেতে পারবে? আমরা এরকম একটা, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন আলহামদুলিল্লাহ, 100 বার আমরা এটার পিছনে আসি, দেশটা আমাদের, এই দেশে কোনো অস্থিরতা সৃষ্টি হোক, অরাজকতা সৃষ্টি হোক, হজবরল সৃষ্টি হোক, অনিশ্চিত অবস্থা সৃষ্টি হোক, এটা আমরা কেউ চাই না, ইসলামপন্থী কোনো দল এটা চায় না। এখন যারা এটা করেছে তাদের নিয়তের মধ্যে গলত আছে, তারা চায় যে বিড়ালি বিড়ালে কামলা কামলি লাগা বান্দরে পিঠাগুলা ভাগ করুক, এমন একটা পরিকল্পনা আছে না নাই? আর এরা একজন যদিও মন্ত্রী আসিল কেউ কেউ শেখ হাসিনার করুণা দয়ার কারণে, এদেরকে মন্ত্রী আসিল 5 বছর, এখন তার সেখানে আপনি দাঁড় করাই দেন, মেম্বর যদি হইতে পারে তাহলে আগামী জুমা থেকে আমি আর খোদবা দেব না, জামানত থাকবে না, মেম্বর হইতে পারবে না, মন্ত্রী হয়েছে। আর তারা এখন পিছনে থেকে থেকে কয় আলেমদের বিরুদ্ধে লিস্টি কর, আলেমদের নামে এই কর সেই কর, কিন্তু প্রধানমন্ত্রী এত বোকা না, দেখেন গত 2 দিন প্রধানমন্ত্রীর কথা, এগুলো কিন্তু ডাউন হয়ে গেছে। তবে তারা এই কামটা করে ভালো করছে, ভাই আমরা আরো 50 বছর ওয়াজ করে ও মৌলভীদেরকে এক করতে পারতাম না, এইবার এই ঢিল মারাতে সব মৌলভী একত্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সব ইসলামী দল এক কাতারে এসে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে তারা করেছে তাদের ভালোর জন্যে, কিন্তু এটা আমাদের জন্য ভালো হয়েছে। কোরআন বলছে এমন জিনিস আছে তোমরা খারাপ মনে করবে, সেটার মধ্যেই তোমাদের জন্যে আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।